আচ্ছা, আমার এই ডিভাইস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ডিভাইসটা গন্ডগোল করছিল সকাল থেকে, তো এই যে এখনো করছে। আমি একটা কমান্ড দিচ্ছি, আরেকটা কমান্ড নিয়ে নিচ্ছে, কেন যে এরকম করছে। যাই হোক, তবুও আলহামদুলিল্লাহ যে আমরা ক্লাসটা শুরু করতে পারলাম। আচ্ছা, তোমরা কি কথা শুনতে পাচ্ছো ঠিক মতো? আমাকে একটু বলো, আমি বুঝতে পারছি না এখান থেকে। জি ম্যাম, জি আমরা ম্যাম। শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে আবার ম্যাম তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমরা ক্লাসটা শুরু করি। সবাই একটু অপেক্ষা করো, আমি গ্রুপে একটা মেসেজ দিই। অনেকে হয়তো অপেক্ষা করছো, মানে এমনই ডিস্টার্ব করছিল যে আমি তোমাদের। সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আবার কি হলো? আচ্ছা, আমরা গত ক্লাসে বাক্যের প্রকার, মানে শ্রেণীবিভাগ আলোচনা করছিলাম, কিন্তু কোন শ্রেণীবিভাগ সেটা কার মনে আছে? কোন ধরনের শ্রেণীবিভাগটা পড়েছি? ম্যাম, অর্থগত দিক দিয়ে যে বাক্য 5 ধরনের সেটা বুঝেছেন ম্যাম? হ্যাঁ ঠিক বলেছো মুবাশ্বিরা, আমরা পড়েছিলাম বাক্যের যে অর্থগত শ্রেণীবিভাগগুলো রয়েছে সেগুলো। তো আজকে আমরা পড়ব আরেকটি ধরনের শ্রেণীবিভাগ, সেটা হলো। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকটি ধরনের শ্রেণীবিভাগ পড়ব, সেটা হলো গঠনগত শ্রেণীবিভাগ। ঠিক আছে, তো একটু আমি তোমাদের পিডিএফ ফাইলটা ওপেন করে দেখানোর চেষ্টা করছি। আমার ওই যে ডিভাইসটা এখনো একটু অসহযোগিতা করে যাচ্ছে, আমি চেষ্টা করছি। আচ্ছা, আমাকে একটু জানিও তোমরা বইটা যখন দেখতে পাবে। ম্যাম দেখা যাচ্ছে বই। দেখা যাচ্ছে, সবাই কি দেখতে পাচ্ছ? জি মিস। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এখন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা পড়বো আজকে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ। শুনেই আমরা বুঝতে পারছি যে গঠনের দিকটি এখানে আলোচনা করা হবে, তাই তো? মানে বাক্যের যে গঠন, সেই গঠন অনুযায়ী বাক্য কয় রকম হতে পারে। এখানে অর্থের কোনো বিষয় নেই, এখানে পুরোটাই স্ট্রাকচারাল, মানে বাক্যটা কিভাবে গঠন করা হচ্ছে, বাক্যের গঠনগত উপাদানের উপর নির্ভর করে বাক্যকে আমরা কয় ভাগে শ্রেণী বিভক্ত করতে পারি, সেই বিষয়টি এখানে মুখ্য। এখানে অর্থের কোনো তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। ঠিক আছে,
তো এই শ্রেণী বিভাগ অনুসারে বাক্যকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। ওয়ালাইকুম আসসালাম, কয়টি ভাগে ভাগ করতে পারি বলো, শুনতে পাচ্ছো? জি ম্যাম। হ্যাঁ একটু বলো, জি মিস। কয় ভাগে ভাগ করতে পারি গঠনগত দিক থেকে? মিস তিন ভাগে। হ্যাঁ দেখো, আচ্ছা আমি একটু ক্লাসে বলে রাখি যে আমার তো ডিভাইসটা শুরু থেকেই একটু আজকে সমস্যা করছে, যদি আমার কথা বন্ধ হয়ে যায় মানে শুনতে না পাও বা কোনো কারণে যদি স্ক্রিন শেয়ারিং বন্ধ হয়ে যায় আমাকে কিন্তু সাথে সাথে জানাবে, ঠিক আছে? আর যদি সব ঠিক থাকে তাহলে আমি বলে যাব, তোমরা ক্লাসটা করতে থাকো। দেখো গঠনগত অনুসারে বাক্যের যে তিন প্রকার, সেই তিনটি প্রকারের নাম হচ্ছে, প্রথমে আছে সরল বা সাধারণ বাক্য, ঠিক আছে, ইংলিশে যেটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। 2 নম্বরে আছে জটিল বা মিশ্র বাক্য, ইংলিশে কমপ্লেক্স সেন্টেন্স। 3 নম্বরে আছে যৌগিক বা সংযুক্ত বাক্য, যেটাকে আমরা ইংলিশে বলি কম্পাউন্ড সেন্টেন্স। তো এই যে নামগুলো, নামগুলো শুনে মনে হতে পারে যে খুব কঠিন বিষয় বোধহয় এটা, এটা বোধহয় বোঝা খুব শক্ত, আসলে খুবই সহজ। যদি একটু মনোযোগ দিয়ে শোনো এখন, তাহলে দেখবে যে তোমরা কখনোই এটা ভুল করবে না, খুব সহজে বুঝতে পারবে। তো দেখো প্রথমে আমরা সরল বা সাধারণ বাক্য নিয়ে আলোচনা করি। সরল বাক্য, সরল নামটাই তো সরল, মানে কোনো জটিলতা নেই এখানে। তো জটিলতা নেই এইরকম একটা সরল বাক্য কিরকম হয়, যেই বাক্যে একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য থাকে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। দেখো খুব সোজা, সরল বাক্যে দুটো জিনিস কমপক্ষে থাকতে হবে, সেই দুটো জিনিস হচ্ছে একটি মাত্র কর্তা, মানে একাধিক কর্তা থাকতে পারবে না। কর্তা মানেই হচ্ছে উদ্দেশ্য, কর্তা তো বাক্যে যে কর্ম সম্পাদন করে সে কর্তা, এবং সেই কিন্তু উদ্দেশ্যও। যেমন আমি যদি বলি যে এই যে ক নম্বর উদাহরণে আছে মুনিরা কলেজে যায়, এখানে কর্তা কে, কাজটা কে করছে কলেজে যাওয়ার কাজটা? মুনিরা, 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 হ্যাঁ মুনিরা করছে। তো মুনিরা কর্তা, যে কাজ করে সেই কর্তা, তো মুনিরা কর্তা। আবার আমরা জানি উদ্দেশ্যের সংজ্ঞা, উদ্দেশ্য হচ্ছে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেই হচ্ছে উদ্দেশ্য। তো মুনিরা কলেজে যায়, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? মুনিরা সম্পর্কে। কে যাচ্ছে বাক্যটাতে, কার কার কর্মকাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে? মুনিরা, তো বলা হচ্ছে মুনিরার বিষয় নিয়ে। তো বাক্যে যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য, সুতরাং মুনিরা এখানে উদ্দেশ্য। তো কর্তা এবং উদ্দেশ্য এক। তো যে বাক্যে একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য থাকে, অর্থাৎ আমরা দেখলাম যে সরল বাক্যে অবশ্যই কর্তা বা উদ্দেশ্য থাকবে কয়টি? একাধিক, দুইটি, তিনটি, চারটি, অনেকগুলো? না, অবশ্যই একটি থাকবে। এটা মাথায় একেবারে ভালোভাবে গেঁথে নাও যে সরল বাক্যে অবশ্যই কর্তা বা উদ্দেশ্য থাকবে একটি, এবং আর কি থাকবে? একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে বা বিধেয় থাকবে। সমাপিকা ক্রিয়াকে আমরা বিধেয় জানি, বিধেয় হচ্ছে সমাপিকা ক্রিয়াই। তো একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকবে তাকে বলা হয় সরল বাক্য। তো সমাপিকা ক্রিয়া কি, কারো কেউ কি আমাকে একটু বলতে পারো সমাপিকা ক্রিয়া বলতে কি বোঝায়? উদ্দেশ্য সম্পর্কে বাক্যে যা বলে তাই সমাপিকা ক্রিয়া? না, সমাপিকা ক্রিয়া এটা নয়। আর কেউ বলতে পারবে? যে ক্রিয়া বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে বোঝায়। হ্যাঁ, যে ক্রিয়া দ্বারা সম্পূর্ণ ক্রিয়া করে, হ্যাঁ যে ক্রিয়া দ্বারা কাজটির সম্পূর্ণতা বোঝায়, অসম্পূর্ণ থাকে না অর্থ দিক থেকে, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। যেমন উদাহরণটা দেই, উদাহরণ হচ্ছে যে আমি যদি বলি আমি বাড়ি গিয়ে
আমি বাড়ি গিয়ে নামাজ পড়ব, ঠিক আছে? এই যে গিয়ে, এটা একটা ক্রিয়াপদ না, কাজ বোঝাচ্ছে তো? কাজ বোঝাচ্ছে, এটা তো বুঝেছ যে এই যে গিয়ে এটা একটা ক্রিয়াপদ। আচ্ছা, এটা যদি ক্রিয়াপদ হয়, এটা কোন ধরনের ক্রিয়াপদ, সমাপিকা নাকি অসমাপিকা? অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া, কারণ এই ক্রিয়াটির মাধ্যমে বাক্যের যে সম্পূর্ণ মনোভাব সেটা প্রকাশ পাচ্ছে না। আমি যদি বলি এইটুকু যে আমি বাড়ি গিয়ে, আমি বাড়ি গিয়ে কি, আমি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ব, আমি বাড়ি গিয়ে রান্না করব, আমি বাড়ি গিয়ে পড়তে বসবো, আমি বাড়ি গিয়ে খেলাধুলা করতে শুরু করব, কি কিছুই বোঝা যাচ্ছে না। সুতরাং এই যে গিয়ে ক্রিয়াপদটা, এই ক্রিয়াপদের মাধ্যমে বাক্যের যে সম্পূর্ণ মনোভাব সেটা প্রকাশিত হচ্ছে না, প্রকাশিত হচ্ছে অন্য আরেকটি ক্রিয়াপদ দ্বারা। সেটা কোনটা? আমি বাক্য বলেছিলাম আমি বাড়ি গিয়ে নামাজ পড়ব, এখানে কোন ক্রিয়াপদ দ্বারা বাক্যের যে সম্পূর্ণ মনোভাব সেটা প্রকাশ পেল? নামাজ পড়ব। পড়ব, নামাজটা তো পড়ব, ঠিক আছে? এই যে পড়ব, এই ক্রিয়াটা দ্বারা বাক্যের সম্পূর্ণ মনোভাব প্রকাশিত প্রকাশিত হলো, আর কোনো অসম্পূর্ণতা রইল না। সুতরাং এই যে পড়ব, এই ক্রিয়াটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর গিয়ে, গিয়ে যে ক্রিয়াটা সেটা কি ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। এবার সবাই বুঝতে পেরেছো সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়ার মধ্যে পার্থক্য কি? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এখন সংজ্ঞাতে আসি যে সরল বাক্যে কি থাকবে, একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য থাকবে, আর থাকবে একটি মাত্র সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়ার কথাটার উপরে গুরুত্ব দাও সবাই। সমাপিকা ক্রিয়া থাকবে কয়টি? একটি। একাধিক সমাপিকা ক্রিয়া কিন্তু থাকবে না। যদি থাকে, একটি বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকতেই পারে, কিন্তু যদি থাকে তখন কি আমরা তাকে সরল বাক্য বলবো? না, বলবো না। না ম্যাম। হ্যাঁ, একেবারেই বলবো না। সুতরাং আমরা এই যে উদাহরণগুলোর দিকে তাকাই, মুনিরা কলেজে যায়, এখানে ক্রিয়াপদ কয়টা, সমাপিকা ক্রিয়া কয়টা? একটা, সেটা হচ্ছে, হ্যাঁ, একটি মাত্র সমাপিকা ক্রিয়া, সেটা হচ্ছে যায়। যায়। তৃণা বই পড়ে, এখানে সমাপিকা ক্রিয়া একটি, সেটা হচ্ছে পড়ে। পড়ে। তারপরে নাফিসা গান করে, এখানে সমাপিকা ক্রিয়া কয়টি? একটি। একটি, সেটা হলো করে। ঠিক আছে, তো আমরা সরল বাক্যটার কথায় আসি। তোমরা একটু মিউট করো, কারো কাছ থেকে শব্দ আসছে। তো আমরা এখান থেকে বুঝলাম যে সরল বাক্য আমরা চিনব কিভাবে। সরল বাক্য আমরা চিনব এইভাবে যে এই ধরনের বাক্যে একটি মাত্র কর্তা থাকে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। এই এখন প্রশ্ন করতে পারো, এই বাক্যে, এই সরল বাক্যে অসমাপিকা ক্রিয়া কি থাকতে পারে? না, থাকতে পারে, কিন্তু আমরা লক্ষ্য করব যে সমাপিকা ক্রিয়া কয়টি আছে। যদি সমাপিকা ক্রিয়া একটি হয় এবং কর্তাও যদি একটি থাকে, তখন আমরা বুঝব সেটি সরল বাক্য। ঠিক আছে, এইবার দেখো আমাদের এই অংশ থেকে, আমি গত ক্লাসেও তোমাদেরকে বলেছি যে এই বাক্যের অংশ থেকে আমাদের প্রশ্ন কিরকম আসে। একটা প্রশ্ন আসে, ওয়ালাইকুম আসসালাম, একটা প্রশ্ন আসে যে বর্ণনামূলক, যে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি, প্রতিটি প্রকারের উদাহরণ সহ সংজ্ঞা লিখো, আলোচনা করো, এরকম একটা বর্ণনামূলক প্রশ্ন আসে। আর অথবাতে আসে সব সময় বাক্য রূপান্তর করা, আটটি বাক্য দেয়া থাকে, সেই বাক্যের পাশে পাশে ব্র্যাকেটে বলে দেওয়া থাকে কোন ধরনের বাক্যে রূপান্তর করতে হবে, তোমাদের সেটাতে সেই ধরনের বাক্যে রূপান্তর করে দেখাতে হবে। হয়তো একটা সরল বাক্য আছে, সেটাকে বলা হলো জটিল করো, বা একটা জটিল বাক্য আছে, সেটাকে বলা হলো যৌগিক করো, বা যৌগিক বাক্যকে বলা হলো সরল করো, এরকম। তোমরা নিশ্চয়ই পুরাতন প্রশ্নপত্রগুলো দেখেছো, সেখানে তোমরা দেখে থাকবে যে বাক্য রূপান্তর কিরকম ভাবে এসে থাকে, ওই আটটি বাক্য থেকে পাঁচটি বাক্যকে রূপান্তর করে দেখাতে হয়। তো যদি আমরা বাক্য রূপান্তর করি, পাঁচটি বাক্য
পাঁচটি বাক্যকে রূপান্তর করে লিখতে খুব বেশি সময় লাগে না। বর্ণনামূলক প্রশ্ন যদি কেউ না লিখতে চাও, যে না লিখে আমি রূপান্তরগুলো লিখব, সময় কম লাগবে, সেই সময়টা আমি নির্মিতিতে দেব বা অন্য প্রশ্নের ক্ষেত্রে দিব, দিতে পারো। তো রূপান্তর যদি করতে হয় তখন আমাদের এই যে বাক্যের যে গঠন, এখন তো গঠন করাচ্ছি তাই গঠন নিয়েই কথা বলি, যে বাক্যের গঠনগত যে বৈশিষ্ট্য, কোন বাক্যের কি বৈশিষ্ট্য, কোন বাক্যতে কি থাকে, কিভাবে গঠিত হয় এই বাক্যটা, এটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি রূপান্তরটা খুব সহজে করতে পারবে, ঠিক আছে? খুব সহজ হয়ে যাবে তখন তোমার কাছে বিষয়টা। তো যদি তোমরা বর্ণনামূলক প্রশ্নের জন্য প্রস্তুতি নাও, তাহলেও যেমন বুঝতে হবে যে সংজ্ঞাগুলো কি, উদাহরণ দিতে হবে, তখনও যেমন বুঝতে হবে, আবার রূপান্তর যদি করতে চাও তখনও ভালোভাবে বুঝতে হবে। কারণ যদি তুমি গঠনগত বৈশিষ্ট্য ঠিক মতো অনুসরণ করতে না পারো তখন তোমার বাক্য রূপান্তরটা ঠিক মতো হবে না, যার ফলে ওই রূপান্তরে তুমি দেখা যাবে যে শূন্যও পেতে পারো যদি ভুল হয়ে যায়। এই জন্য বোঝাটা খুব জরুরি। তো সরল বাক্যটা কি সবাই বুঝেছি? ঠিক আছে, এবার আমরা দেখব যে জটিল বা মিশ্র বাক্য কাকে বলে। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা ঠিক ম্যাম, শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা আমরা যাচ্ছিলাম জটিল বা মিশ্র বাক্যে। জটিল বা মিশ্র বাক্য কাকে বলে একটু দেখি। সেটা হলো যে বাক্য পরস্পর সাপেক্ষ প্রধান ও অপ্রধান খণ্ড বাক্যের সমন্বয়ে বা দুটো খণ্ড বাক্যের সমন্বয়ে গঠিত হয়, বা যে বাক্যে প্রধান খণ্ড বাক্যের অধীন এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকে তাকে জটিল বাক্য বলে। আচ্ছা, সংজ্ঞাটা শুনে মনে হচ্ছে বিষয়টা বোধহয় খুব জটিল। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি সহজ ভাষায়, তখন দেখবে যে এটা সহজ। জটিল বাক্যে কি থাকে? একটি প্রধান খণ্ড বাক্য থাকে এবং তার অধীনে, অর্থাৎ এই প্রধান খণ্ড বাক্যের অধীনে এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকে। এই বাক্যগুলোর মধ্যে আবার কিছু সাপেক্ষ সর্বনামও থাকে, যেমন যদিও, তথাপি, যিনি, তিনি, যে, সে, এ ধরনের। তো এই রকম বাক্যকে বলে জটিল বা মিশ্র বাক্য। এখন তোমরা আমাকে বলো, তোমরা কি খণ্ড বাক্যটা মনে আছে তোমাদের? এটা কিন্তু পুরনো পড়া, মনে থাক না থাকলে বলো, আমি চট করে একটু বলে দিই। খণ্ড বাক্য, আচ্ছা মনে নেই, ঠিক আছে। এই যে দেখো, একটা সম্পূর্ণ বাক্য নিচ্ছি, সেখান থেকে তোমাদের খণ্ড বাক্য দেখিয়ে দিচ্ছি। দেখো খ নম্বর উদাহরণটা, যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে। আমরা সাধারণভাবে শুনলে অর্থটা বুঝে যাচ্ছি। এখন যদি আমরা লক্ষ্য করি যে এখানে খণ্ড বাক্য কোথায়, দুটো খণ্ড বাক্য আছে। এক প্রধান খণ্ড বাক্য মানে হচ্ছে সে বাক্যের মধ্যে আরেকটা সম্পূর্ণ বাক্যর মতো, মানে সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। একটা অনেক বড় বাক্যের মধ্যে একটা খণ্ড বাক্য থাকে, একটা অংশ থাকে যার কিনা সম্পূর্ণ অর্থ প্রকাশের ক্ষমতা রয়েছে, সে হচ্ছে প্রধান খণ্ড বাক্য। আর অন্য কিছু খণ্ড বাক্য দেখবে যে ওই বাক্যের অংশ, বড় বাক্যটির অংশ, কিন্তু সে সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারছে না, অসম্পূর্ণ, সে হচ্ছে আশ্রিত বা অপ্রধান খণ্ড বাক্য। যেমন এই উদাহরণটা, যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে। এখন তোমরা নিজেরাই খুঁজে বের করো, এই যে সম্পূর্ণ একটা বাক্য, এই বাক্যের মধ্যেও একটা বাক্য আছে
যেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, প্রধান খণ্ড বাক্য সেটা কোনটা? তাকে সবাই শ্রদ্ধা করে। ভেরি গুড, এই তো, তাকে সবাই শ্রদ্ধা করে। এটুকু বললে একটা সম্পূর্ণ বাক্যের আমরা অর্থ বুঝতে পারি না? পারি তো? সুতরাং এটা হচ্ছে, এটা একটি বাক্যের অংশ, এজন্যই কিন্তু এদের নাম খণ্ড বাক্য। হ্যাঁ, এই যে একটা সম্পূর্ণ বাক্যের মধ্যে একটা অংশ যেটা আবার একটি বাক্যের মতো পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে, সে হয়ে যাচ্ছে প্রধান খণ্ড বাক্য। এখানে আমরা পাচ্ছি তাকে সবাই শ্রদ্ধা করে। তাকে সবাই শ্রদ্ধা করে যদি আমরা এই মূল বাক্যটি থেকে আলাদা করে নিয়ে দেখি, তাহলেও কিন্তু ম্যাম আমরা প্রেজেন্ট দিব না? হ্যাঁ, প্রেজেন্ট তো দিবে, সেটা তো ক্লাসের শেষে। ওকে ম্যাম, নয় তো 39 বেজে গেছে। আচ্ছা, তোমরা বোধহয় ক্লাসে একটু দেরিতে জয়েন করেছো, তাই না? জি ম্যাম। আচ্ছা, আমার ডিভাইসে সমস্যা হয়, আমিও ক্লাসটা একটু দেরিতে শুরু করেছি, এজন্য একটু শেষ করতে দেরি হবে। ঠিক আছে, ওকে ম্যাম। সুতরাং 9:40 আজকের ক্লাসটা আপাতত শেষ হচ্ছে না, একটু দেরি হবে। আচ্ছা, এই যে আমি হারিয়ে গেলাম কথা থেকে, কি বলছিলাম বাবা একটু মনে করাও তো। আচ্ছা দেখো, এই যে সম্পূর্ণ বাক্য হচ্ছে এইটা, যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে। এই সম্পূর্ণ বাক্য থেকে যদি আমরা প্রধান খণ্ড বাক্যটাকে আলাদা করে সরিয়ে নিয়ে চিন্তা করি, তাহলেও কিন্তু আমরা একটা সম্পূর্ণ বাক্যের মতোই অর্থ বুঝতে পারি। তাকে সবাই শ্রদ্ধা করে, একটা সম্পূর্ণ বাক্যর মতোই না? এটা একদম পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। হ্যাঁ, সুতরাং এটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য। খণ্ড বাক্য কেন বলছি? কারণ এটি এই মুহূর্তে একটা বড় একটি বাক্যের অংশ, সে কিন্তু আলাদা নয়, একটি বাক্যের অংশ সে, এই জন্য আমি খণ্ড বাক্য, আমরা খণ্ড বাক্য বলবো। কিন্তু সেটা কেমন খণ্ড বাক্য? প্রধান, কারণ এই বাক্যটা ছাড়াও যদি আমরা তাকে কল্পনা করি, তাহলেও সে একটা সম্পূর্ণ বাক্যের মতোই অর্থ প্রকাশ করতে পারে, তাই এটা প্রধান খণ্ড বাক্য। প্রধান খণ্ড বাক্যটা বুঝেছি, বুঝেছি প্রধান খণ্ড বাক্য। জি জি ম্যাম। আচ্ছা, এইবার অপ্রধান বা আশ্রিত খণ্ড বাক্য যেই নামেই বলো না কেন, অপ্রধান খণ্ড বাক্য হচ্ছে এটারই উল্টোটা, যে এটা ওই বাক্যেরই অংশ কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। কিরকম? যিনি পরের উপকার করেন, তারপর আর কিছু নাই। যিনি পরের উপকার করেন তিনি কি? তাকে সবাই মন্দ বলে, কিংবা সে একজন বোকা মানুষ, কিংবা সে একজন মহৎ মানুষ, কি কিছুই বুঝতে পারছি না। অর্থাৎ এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। এই যে মূল বাক্যটা, প্রধান খণ্ড বাক্যটাকে সরিয়ে যেটুকু আমরা পাচ্ছি সেটা অপ্রধান খণ্ড বাক্য। এবং সেই অপ্রধান খণ্ড বাক্য কেন অপ্রধান? কারণ সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সে অসম্পূর্ণ অর্থ প্রকাশ করে। যিনি পরের উপকার করেন, এরপর আর কিছু নেই এই অংশটুকুতে। আছে কিছু? কিছু বোঝা যাচ্ছে? সম্পূর্ণভাবে যাচ্ছে না। সুতরাং এটা হয়ে যাবে অপ্রধান খণ্ড বাক্য। এবং এই যে প্রধান খণ্ড বাক্য এবং অপ্রধান খণ্ড বাক্য, দুটো খণ্ড বাক্যের সমন্বয়ে একটা জটিল বাক্য তৈরি হয়, সংজ্ঞায় আমরা পড়েছি। সেই ক্ষেত্রে আমরা দেখব যে অপ্রধান খণ্ড বাক্যটি সবসময়ই প্রধান খণ্ড বাক্যের উপরে নির্ভর করে অর্থ প্রকাশের ক্ষেত্রে। প্রধান খণ্ড বাক্যটি যদি না থাকে, তাহলে অপ্রধান খণ্ড বাক্যটি কখনোই তার অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। এই যে যিনি পরের উপকার করেন, এটি অপ্রধান খণ্ড বাক্য, কারণ সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। আমরা একটা অর্ধেক অর্থ বুঝতে পারছি, যে কেউ একজন আছে যে পরের উপকার করে, কিন্তু সে কি, তার সম্পর্কে আমরা কি বলতে চাই সেটা আমরা জানতে পারছি না এইটুকু অংশ থেকে। যখন আমরা প্রধান খণ্ড বাক্যে চলে যাব, তখন দেখব যে অর্থটা সম্পূর্ণ হচ্ছে। তাকে সবাই শ্রদ্ধা করে, যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে, এখন অর্থটা সম্পূর্ণ হলো। এই যে অপ্রধান খণ্ড বাক্য, এই অপ্রধান খণ্ড বাক্যটি অর্থ প্রকাশের জন্য নির্ভরশীল। কার উপর? প্রধান খণ্ড বাক্যের উপর নির্ভরশীল।
তো যখন আমরা দেখব এই যে যেই বাক্যে প্রধান খণ্ডবাক্যের অধীনে, এই যে অধীন কেন বলছি, কারণ এই প্রধান খণ্ডবাক্য ছাড়া ওই অপ্রধান খণ্ডবাক্যটি তো কোনো অর্থ প্রকাশ করতে পারছে না, সে তো অকেজো হয়ে যাচ্ছে, এই জন্য বলছি যে অধীনে আছে সে। প্রধান খণ্ডবাক্যের অধীনে এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকতে পারে জটিল বাক্যের ক্ষেত্রে। সাধারণত আমরা একটি অপ্রধান খণ্ডবাক্য এবং একটি প্রধান খণ্ডবাক্য দেখতে পাই, এই উদাহরণগুলোতে পাচ্ছি, সাধারণত দেখি। কিন্তু যদি দীর্ঘ বাক্য হয় চাইলে একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকতে পারে, একাধিক থাকুক বা একটিই থাকুক। অপ্রধান খণ্ডবাক্য অবশ্যই অর্থ প্রকাশের জন্য নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? কার উপর নির্ভরশীল? প্রধান খণ্ডবাক্যের উপর। গুড। তো এখন আমরা দেখি সংজ্ঞাটা, আমরা তো অনেকক্ষণ আলোচনা করলাম, এখন দেখবে জটিল সংজ্ঞাটাও অনেক সহজ মনে হচ্ছে। তার আগে শুনে নেই প্রধান খণ্ডবাক্য এবং অপ্রধান খণ্ডবাক্য কোনটা কি, বুঝতে পেরেছো? না বুঝলে কিন্তু সামনে এগিয়ে কোনো লাভ নেই। প্রধান খণ্ডবাক্য কি এবং অপ্রধান খণ্ডবাক্য কি, আমরা কি বুঝেছি সবাই? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝেছি। তাহলে এখন দেখো সংজ্ঞাটা কি। এই যে যে বাক্যে প্রধান খণ্ডবাক্যের অধীন এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে জটিল বাক্য বলে। এখন কি সংজ্ঞাটা একটু পরিষ্কার বোঝা যাচ্ছে? যে বাক্যে প্রধান খণ্ডবাক্যের অধীন এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে জটিল বাক্য বলে। এখন কি সংজ্ঞাটা বুঝতে পারলাম? আচ্ছা, একটা কথা মনে রাখবে, জটিল বাক্যে কিন্তু প্রধান খণ্ডবাক্য একটি, প্রধান খণ্ডবাক্য কয়টি থাকবে, একটি থাকবে, কিন্তু অপ্রধান খণ্ডবাক্য কমপক্ষে একটি, ক্ষেত্র বিশেষে একাধিক হতে পারে। এই রকম একটি প্রধান খণ্ডবাক্য এবং তার অধীনে এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য মিলে যে বাক্যটি তৈরি হয় সেই বাক্যকে বলে জটিল বাক্য বা মিশ্র বাক্য। এবং তোমাদের চেনার সুবিধার্থে বলে দিই যে জটিল বা মিশ্র বাক্যে সাপেক্ষ সর্বনাম থাকে। সাপেক্ষ সর্বনাম কি, মানে একটি সর্বনাম ব্যবহার করা হলে আরেকটি সর্বনামও ব্যবহৃত হয়, জোড়া টাইপের। যেমন যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে, এই যিনি সর্বনামের পর তাকে সর্বনামটা ব্যবহার করতেই হয়, না হলে বাক্যটা মানে পরিষ্কার হয় না অর্থ। যিনি পরের উপকার করেন সবাই শ্রদ্ধা করে, তাকে বললাম না, তখন অর্থটা পরিষ্কার হবে না। এগুলো সাপেক্ষ সর্বনাম, একটার সাথে আরেকটা জড়িত। যে নির্বোধ সে কাজ করে, যে সে, যিনি তিনি, যদিও তথাপি। যেমন যদিও তিনি পণ্ডিত তথাপি তিনি বিনয়ী নন, এই যে যদিও আছে তথাপি আছে। আবার আমরা যখন আরো বাক্য পড়বো তখন আরো দেখতে পাবো। এখন একটু উদাহরণটা নিয়ে আলোচনা করি। দেখো যে নির্বোধ সে এ কাজ করে, এখানে প্রধান খণ্ডবাক্য কোনটা? সে কাজ করে। গুড, সে কাজ করে। আর অপ্রধান খণ্ডবাক্য হচ্ছে যে নির্বোধ। যে নির্বোধ সে কি, জানি না এইটুকুতে। যে নির্বোধ, এই অপ্রধান খণ্ডবাক্যটি অর্থ প্রকাশের জন্য নির্ভর করছে প্রধান খণ্ডবাক্যের উপর। প্রধান খণ্ডবাক্য হচ্ছে সে এ কাজ করে। অর্থাৎ এই যে একটা প্রধান খণ্ডবাক্য দেখলাম, একটা অপ্রধান খণ্ডবাক্য দেখলাম, এবং আমরা দেখছি যে যে সে, এই যে এরকম সাপেক্ষ সর্বনামগুলোর মধ্যে এক জোড়া এখানে ব্যবহৃত হয়েছে। সুতরাং আমরা চিনে যাচ্ছি যে এটা হচ্ছে জটিল বা মিশ্র বাক্য। আচ্ছা মেয়েরা, তোমরা আমাকে সবাই বলো দেখি যে এইটুকু যে পড়লাম, সরল বাক্য এবং জটিল বাক্য, আর জটিল বাক্য পড়তে গিয়ে আমরা দেখলাম অপ্রধান খণ্ডবাক্য এবং প্রধান খণ্ডবাক্য, এইটুকু অংশ পরিষ্কার হয়নি কার কাছে? আচ্ছা সবাই তাহলে বুঝেছি, আমাকে বলো দেখি কারা কারা বুঝেছি। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম এখানে এখানে লেখা আছে তথাপিও তিনি বিনয়ী নন, এটা তো প্রধান, আর যদিও তিনি পণ্ডিত। ম্যাম এখানে প্রধান যদি হতো তাহলে কি তথাপিও হতো? হ্যাঁ
প্রধান খণ্ড বাক্যের মধ্যেই তথাপি আছে, তথাপি তিনি বিনয়ী নন। এখানে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে যে একটি মানুষ কিন্তু তিনি বিনয়ী নন। আর যদিও তিনি পণ্ডিত বললে আমরা সম্পূর্ণ অর্থ বুঝতে পারছি না। ম্যাম বিনয়ী নন এটাও তো হতে পারে, তিনি বিনয়ী নন, তথাপি ওটা দেওয়া কি জরুরি? হ্যাঁ, তথাপি।